আশাফুল ব্লগস নাটোর চ্যানেলে আপনাদের স্বাগতম। হাট পরিক্রমায় আজকে আমরা অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া কবুতরের হাটে। এই হাট থেকে আজকে আমরা আপনাদেরকে উন্নত জাতের ফ্যান্সি আইটেমের কবুতরগুলোর বর্তমান বাজার দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। জোড়া কেমন যাচ্ছে আজকে? আজকে বাজার খুব খারাপ, কিনেছিল 1800, এখন দাম কম বলতেছে। কেমন দাম বলছে? ওই 1300-1400, মানে দুই জোড়া। আর কিনেছিল 1800 করে। টাকা ডিম দেয় নাই তো? না ডিম দিছে। আপনি দেখেন দুই জোড়া ডিম দিছে? এই জোড়া ডিম দেয় নাই। ডিম দিছে, তিনবার বাচ্চা ফুটছে। এই জোড়া তিনবার বাচ্চা দিছে। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাট। এখানে উন্নত জাতের ও দেশি জাতের কবুতর পাওয়া যায়। আপনাদেরকে দেখাই, ছাগল হাটের পাশেই এই কবুতরের হাটটি বসে। এগুলা কি জাতের নিয়ে আসছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছেন? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু পরিচিত করে দেই, এটা হচ্ছে আমাদের আশরাফুল ভাই। ওনার বাসা হচ্ছে নাটোরের আলাইপুরে বাটার গলির পাশে। আশরাফুল ভাই দীর্ঘদিন যাবৎ কবুতরের ব্যবসার সাথে জড়িত এবং কবুতর পালন করে। আশরাফুল ভাই, বর্তমানে আসলে কবুতরের বাজার দর কেমন? কম না বেশি? অবস্থা কম বেশি, ঠিক আছে, বাজার খুবই ঠিক। আচ্ছা আচ্ছা, কেউ যদি, আমাদের দর্শক কেউ যদি আপনার কাছে কবুতর নিতে চায় বা ক্রয় করতে চায় বা কবুতর পালন বিষয়ে কোনো পরামর্শ নিতে চায়, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আসল ভাই, আপনার ফোন নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে যদি একটু শেয়ার করতেন। 01778397037। এই নাম্বারটা আপনার? হ্যাঁ। ধন্যবাদ আশাউল ভাই। আজকে কি এখন আপনার কাছে কবুতর আছে কিছু? এখন দুই জোড়া আছে, এক জোড়া তেল মার্কা আছে, এক জোড়া কিং আছে। ওইখানে রেখে দিচ্ছি, তাই না? আসো আসো, আরে একটা পা ঘুরি। সুপ্রিয় দর্শক, আশরাফুল ভাই আজকে নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে কবুতর নিয়ে এসেছে। যদি কেউ আপনারা কবুতর ক্রয় করতে চান, স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আশরাফুল ভাইয়ের নাম্বার। আশরাফুল ভাই, এটা কি জাতের কবুতর ভাই? এটা হলো আমেরিকান টেল মার্ক চুইটার। ও আচ্ছা আচ্ছা, এটা বর্তমান মার্কেট প্রাইস বা আপনার চাওয়া দাম কেমন আছে? চাওয়া দাম 3500 টাকা। 3500 টাকা চুইটার, এটা রিয়ার কুটিয়া। আচ্ছা আচ্ছা, আর এই যে এটা ভাই, এই যে 3000 টাকা চাচ্ছেন? আচ্ছা, আপনি কি তারপরেও দাম দর করার সুযোগ রাখছেন ভাই? আসল ভাই, যেহেতু আমরা ভিডিওটা শেষ করে দেবো, আপনার ফোন নাম্বারটা আরো একবার যদি দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন। 01783-9770037। আচ্ছা ঠিক আছে আসল ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই এগুলো কোন জাতের কবুতর ভাই? এটা কোন জাতের ভাই? এটার আজকে মার্কেট প্রাইস কেমন যাচ্ছে? জোড়া 1500 যাচ্ছে আজকে মার্কেট প্রাইস। আর এগুলা কেমন যাচ্ছে ভাই? সুপ্রিয় দর্শক, এই যে এগুলো কবুতর আপনাদেরকে দেখালাম, পাশাপাশি দামও জানিয়ে দিলাম। তো নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে প্রচুর পরিমাণে কবুতর উঠে বা কবুতর ক্রয় বিক্রয় হয়। অনেকেই শখের বসে যারা কবুতর পালন করে, অনেকেই কিন্তু এই হাটে আসে। উত্তরবঙ্গের মধ্যে কবুতরের জন্য বিখ্যাত একটি এই হাট। অসংখ্য ধরনের কবুতর এই হাটে পাওয়া যায়। আমি
যারা নিবি তারা কি দাম করতে পারবে আপনার কাছে? সন্ধ্যে করে নিবি দাম সুপ্রিয় দর্শক, আমরা এক কবিতর ব্যবসার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম এবং ঠিকানা আমরা একটু দর্শককে জানাই। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার বাসাটা তেবাড়িয়া থেকে 1 কিলোমিটার দূরে, নাম গ্রামের নাম বড়ভিটা। আচ্ছা আচ্ছা। আমি খামারি প্লাস বেপারি। আচ্ছা আচ্ছা। ফ্যান্সি আইটেমে যে কোনো ধরনের কবিতর নিতে চাইলে দোয়ার খুলে আমার কাছে পাবে। আপনার কাছে এই যেগুলো কবিতর আমরা দেখতে পাচ্ছি, কোনটা কি জাতের? কালোটা কি জাত? রানিং পেয়ার 2000 টাকা। আর আছে আপনার কাছে? আচ্ছা, এগুলো আছে। এটা 1 জোড়া 1500 টাকা। এখানে কোন কোন জাতের কবুতর আছে? হোয়াইট বোম্বাই আছে, রানিং পেয়ার 3 বাচ্চা গ্যারান্টি, এটা নিলে 1500 টাকা। এটা আছে ব্ল্যাক সিরাজি 1 জোড়া, নিলে 1500 টাকা। এক পিস কিংকে নর আছে, নিলে 1500 টাকা। তারপরে যে আপনার লাক্কা আছে, অসরাজিত লাক্কা, 5 জোড়া 1500 টাকা। এই মোটামুটি। সুপ্রিয় দর্শক, আমরা এখন আনোয়ার ভাইয়ের নাম্বারটা আপনাদের কাছে শেয়ার করবো। আচ্ছা ভাইজান, আপনার নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করেন। 7745 5079 33। আচ্ছা আচ্ছা। 7745 5079 33। সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে যদি কেউ আপনার কাছে কবিতর ক্রয় করতে চায়, আপনি পাঠাবেন? ঠিক আছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী হাটে এসে আপনার কাছ থেকে আবারও কিছু সংখ্যক কবিতরের দাম দর জানাবো। পাশাপাশি আপনার নাম্বারটা আবারও আমরা শেয়ার করে দেবো দর্শকদের মাঝে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এটা কি নিয়ে আসছেন ভাই? এটা কি কবুতরের মধ্যে পড়ে না পাখির মধ্যে পড়ে? পাখি। এই চাওয়া দাম কেমন এটার? বাচ্চা। আচ্ছা আচ্ছা। বেচা বিক্রি বা চাওয়া দাম আপনার কেমন? দাম চাচ্ছেন কেমন এটার? 200 টাকা। 200 টাকা। পাখিও পাওয়া যায় এখানে। ভাই এগুলো কি জাতের কবুতর ভাই? কোটার। এটা আজকে কেমন টাকা দাম যাচ্ছে ভাই? আপনি এটা কেমন চাচ্ছেন? কেউ দাম বলে নাই। আপনার চাওয়া দাম কেমন? 1000 টাকা জোড়া। ও, 1 পিস 1000 টাকা। সাদা গুলা কি জাত ভাই? বিউটি। বিউটি, বিউটি হোমার। বিউটি হোমার, বিউটি হোমার। এটা আজকে মার্কেট প্রাইস কেমন যাচ্ছে? 600 টাকা বলছে। 600 টাকা দাম হচ্ছে। এগুলো 400 টাকা বাচ্চা। এগুলো বিউটি হোমার এগুলো। আচ্ছা ভাই, এখানে কি নর মাদি দুই রকমই আছে? বাচ্চা বলা যায় না, তাই না? আচ্ছা দর্শক, আমরা একটা অভিজ্ঞতা পেলাম যে আসলে বাচ্চা কবিতাগুলো নর মাদি এভাবে চেনা যায় না। ভালো করে ভিডিও করতে হয়। আচ্ছা, এই কবিতাগুলো কি জাতের কবিতা নিয়ে এসেছেন আজকে? শুনো ভাই, এটা কি জাতের কবিতা নিয়ে এসেছেন? জি ভাই, ফিলব্যাক। ফিলব্যাক, ফিলব্যাক। এটা কেমন কি দাম চাচ্ছেন আজকে? এগুলোর বাজার বিক্রি হচ্ছে আজকে 1500 টাকা জোড়া, 1 পিস 800 টাকা। আচ্ছা আচ্ছা, 1 পিস 800 টাকা। 1 পিস 800 টাকা। আর জোড়া বিক্রি হচ্ছে 1500 টাকা। জোড়া বিক্রি হচ্ছে 1500 টাকা। আচ্ছা, এই কালোটা কি জাত ভাই? কালোটা হলো লাক্ষা। লাক্ষা? এই রানিং? রানিং না, বাচ্চা। বাচ্চা, বাচ্চা খুব সুন্দর তো। এই কেমন টাকা দাম চাচ্ছেন বাচ্চাটা? বাচ্চাটা 500 টাকা দাম। 500 টাকা? অনলি 500 টাকা? মানে জোড়া 1000 টাকা? জোড়া 1000 টাকা। আচ্ছা, নিচে এগুলো কি দেখতে পাচ্ছি ভাই? এগুলো হাউস। হাউস,
আচ্ছা আচ্ছা, এটা কি রানিং না বাচ্চা? রানিং রানিং। আচ্ছা রানিং। হাউসগুলো কত টাকা জোড়া বিক্রি করছেন? 2000 টাকা জোড়া আসছে। আচ্ছা, এগুলো আজকে 2000 টাকা জোড়া যাচ্ছে। আচ্ছা, এগুলো আপনার নাকি ভাই? এগুলো শাটিং আছে, ব্যাক প্রাই আছে, বল আছে। এখানে শাটিং টাটিং আছে নাকি? হ্যাঁ শাটিং আছে। এই যে এটা শাটিং মার্কেট আসল শুনলাম আপনি। আচ্ছা, ওয়ার গুলো কি এটা পোটার? কালো পোটার না? হ্যাঁ কালো পোটার। কালো পোটার এর কেমন যাচ্ছে বাজার? বাজার আজকে 5000 টাকা জোড়া। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মাসুদ। মাসুদ, আচ্ছা আপনার বাসা কোথায়? বাসা শান্তাহার। শান্তাহার তার আদমদিঘি। শান্তাহার আদমদিঘি, নওগাঁ জেলা? না বগুড়া জেলা। বগুড়া জেলা, সরি বগুড়া জেলা। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন যাবত এই কবুতরের ব্যবসার সাথে জড়িত বা কতদিন ধরে ব্যবসাটা করে আসছেন? মোটামুটি আমি 30 বছর পার হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো কবুতর সম্পর্কে আপনার বিশাল অভিজ্ঞতা আছে। আচ্ছা আচ্ছা, আমাদের কোনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে, তারা যদি কবুতর পালন বিষয়ে যে কোনো পরামর্শ তথ্য পেতে চায় আপনার কাছে পাবে? কিভাবে তারা কবুতর পালন করবে এবং কবুতরের রোগ বালাই সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারবে, তাই না? আচ্ছা, আর যদি কেউ আপনার কাছ থেকে কবুতর ক্রয় করতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে যদি যোগাযোগ করে, আপনি কি তাদের কাছে কবুতর বিক্রয় করবেন? আচ্ছা, আপনার কাছে সরাসরি কোনো দর্শক ভিউয়ার্স যদি যেতে চায়, তাহলে আপনার কাছে যাওয়ার মাধ্যমটা কি? ফোন নাম্বার নেবে, নাম্বার নিয়ে যোগাযোগ করে আর কি সে যাবে। আচ্ছা, দেবাড়িয়ার হাটে কি আপনি আসেন, নিয়মিত আসেন? আচ্ছা, নিয়মিত আপনি এই হাটে আসেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বারটা একটু যদি দর্শকদের জানাইতেন। 01982 0164 88, এই নাম্বারটা আপনার? জি। আচ্ছা আচ্ছা, আপনি কি এর আগে কখনো অনলাইনে বা ভিডিও কলের মাধ্যমে কবুতর বিক্রয় করছেন? না, করেন নাই, তাই না? আচ্ছা আচ্ছা, তবে যদি কোনো দর্শক ভিউয়ার্স আপনার সাথে যোগাযোগ করে, তাহলে আপনি তাদের কাছে কবুতর বিক্রয় করবেন? জি। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাই, এগুলো কি জাতের কবুতর ভাই? সিরাজি। আচ্ছা, সিরাজি জাতের কবুতর। সুপ্রিয় দর্শক, আজকে আমরা তেবাড়িয়ার হাট থেকে আপনাদেরকে সিরাজি জাতের কবুতর দেখাবো, পাশাপাশি দাম দর জানিয়ে দিব। আচ্ছা, সিরাজি জাতের এগুলো কি রানিং? রানিং কবুতর। আচ্ছা, রানিং কবুতর। আচ্ছা, এগুলোর আজকের বাজার কেমন, আপনার চাওয়া দামটা কেমন? 1400-1200 এরকম দাম চাচ্ছেন। আসলে এগুলো হাটে কেমন দামে বিক্রয় হচ্ছে এগুলো বর্তমানে? বিক্রি হয় 1400-1200 এরকম বিক্রি। আচ্ছা আচ্ছা, এরকম দামে বিক্রি হয়। এখানে কি নরমাদি সবই আছে? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর সুন্দর কবুতর উনি রাখছে। আসলে কি আপনি কি ব্যবসায়িক না খামারি? ব্যবসায়িক, তাই না? কবুতর সংগ্রহ করে আবার বিক্রি করেন? আচ্ছা, এগুলো কি জাতের কবুতর রাখছেন? আউল। ও আচ্ছা আচ্ছা, রানিং। আচ্ছা, কেমন যাচ্ছে এগুলোর দাম? সাদাটা কি? আচ্ছা আচ্ছা, 1500-1600। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু দর্শকদের আপনার সাথে পরিচিত করে দেই। আপনি কি নিয়মিত তেবাড়িয়ার হাটে আসেন? প্রত্যেক হাটে আসেন? প্রত্যেক হাটে আসেন। যদি কোনো দর্শক সরাসরি আসে, তাহলে আপনার কাছ থেকে ইচ্ছা করলে তারা কবুতর নিতে পারবে? কিনতে পারবে। আচ্ছা, আপনার নাম এবং ঠিকানা ফোন নাম্বারটা যদি জানাই দেন। আমার নাম আজাদ, আমার বাড়ি বগুড়া, থানা চন্দ্রের গ্রাম। বগুড়া এতে আপনার বাসা? ফোন নাম্বারটা বলেন। 01761704682। আচ্ছা আচ্ছা, তাহলে বগুড়াতে আপনার বাসা। আপনি কোন কোন হাট করেন? আমি হাট করি দেবাড়িয়া, আমাদের ওখানে অলিনপুরের হাট। কোন কোন হাটে থাকেন? হাপের হাটে থাকেন? হাপের হাটে থাকি। আচ্ছা, আবার এদিকে আমাদের আমাদের হাট, ওইখানেও থাকি। আচ্ছা 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 ভাইজান, তাহলে আপনার নাম এবং ফোন নাম্বারটা আরেকবার দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার নাম মাজেদ, আমার ফোন নাম্বার 01761704682। ঠিক আছে মাজেদ ভাই, ভালো থাকবেন, সুরে করে রাখবেন আপনার এই মূল্যবান সময়টি আমাদের দর্শকদের দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম কি ভাই? হুসাইন। হুসেন, আপনি কি কবুতরের ব্যবসা করেন? আচ্ছা, আপনার বড় ভাই করে? আচ্ছা, আপনি দেখাশোনা করেন মাঝে সাথে? আচ্ছা হুসেন ভাই, আপনার কাছে যে কবুতরগুলো আছে দর্শকদের আমরা দেখাবো, পাশাপাশি দাম দর জানাবো, ঠিক আছে ভাই? আচ্ছা হুসেন ভাই, এগুলো কি জাতের কবুতর ভাই? বিউটি। বিউটি, এটাই কি বিউটি হুমার বলা হয়? আচ্ছা, এটাই বাচ্চা? আচ্ছা, কত টাকা জোড়া বিক্রি করছেন? 800 টাকা জোড়া দাম চাচ্ছেন?
এখানে কি দাম দরকার সুযোগ রাখছেন? অবশ্যই। আচ্ছা, এগুলো 800 টাকা জোড়ায়। আচ্ছা, পাশে যেগুলো ভাই কোটার, আচ্ছা কোটার এগুলো কত টাকা জোড়া চাচ্ছেন? আচ্ছা, নড় আছে আর দুটো বাচ্চা আছে, কেমন কি দাম চাচ্ছেন বা কোনটা কত টাকা করে দাম চাচ্ছেন আজকে? 1000 টাকা দাম চাচ্ছেন কোটার একটা। এই যে এটা, এটা কিংয়ের একটা বাচ্চা, এটা কত টাকা দাম চাচ্ছেন? 500 টাকা হলে ছাড়ে দিবেন। আচ্ছা, আর কি আছে? সাদা রানিং বিউটি, এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই? 1000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে 1000 টাকা চাওয়া দাম। নিচে রাখছেন ভাই, এটা কি রাখছেন ভাই? সিরাজির ক্রস। আচ্ছা, এটা কেমন টাকা জোড়া দাম চাচ্ছেন? নট। আচ্ছা, সিরাজির নট। আচ্ছা, এটা কত টাকা দাম চাচ্ছেন? 1900 টাকা। বড় না এটা রানিং? পাশে এটা কি ভাই? ও, এটা অসুস্থ। আচ্ছা, পাখিও পালন করেন নাই, পাখি বিক্রি করেন? একটা কেন, একটা নিয়ে আসছেন? খামার আছে আপনার? আচ্ছা, আরো আছে। এইরকম পাখি কেমন কি জোড়া বিক্রি করেন ভাই? আচ্ছা, রানিং। আচ্ছা, পাখি পালন লাভজনক বেশি না কবুতর পালন লাভজনক? পাখি ভালো, খাবার কম লাগে। আপনার কাছ থেকে যদি কেউ পাখি বা কবুতর সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোন নাম্বারটা প্রয়োজন হবে। যদি আমাদের দর্শক ভিউয়ার যারা আছে তাদের উদ্দেশ্য করে আপনি যদি ফোন নাম্বারটা বলতেন। এই নাম্বারটা আপনার? আচ্ছা, ঠিক আছে হুসাইন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।